বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যদের। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিডিও অফিসের গেটের সামনে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিজেপি নেতাদের অভিযোগ, গ্রামগঞ্জের বেহাল রাস্তায় ইটের টুকরো পড়ছে না কেন, সভাপতি ও বিডিও সাহেবের কাছে জবাব চাই। এছাড়াও কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতির একনায়কতন্ত্র চলছে পঞ্চায়েত সমিতিতে। নিষিদ্ধ প্লাস্টিক কারি ব্যাগ কালিয়াগঞ্জ ব্লকের গ্রাম ও শহরে রমরমা বিক্রি ও ব্যবহার হচ্ছে, অবিলম্বে বিক্রি ও ব্যবহার বন্ধ করতে হবে। পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিলের হিসাব দিচ্ছে না সভাপতি ম্যাডাম, তাকে অতি শীঘ্রই হিসাব দিতে হবে। স্কুলে নিম্নমানের পোশাক দেওয়া হচ্ছে, এই নিয়ে সভাপতি ও বিডিও সাহেব থেকে জবাব দিতে হবে। দুর্গাপূজার পরে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির দাবিগুলো ও হিসাব না দিলে দলীয়ভাবে বৃহত্তর আন্দোলনে হুমকি দিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা উৎপল মজুমদার ও কালিয়াগঞ্জ 10 নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর গৌরাঙ্গ দাস। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট, হর্ষ নিউজ। প্লাস্টিক যে হচ্ছে নিষিদ্ধ যে কেরিব্যাগগুলো রয়েছে সেগুলো বাজারে রমরমা বিক্রি হচ্ছে এবং ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে। দেখুন, একটা কথা কিছুদিন আগে আমরা দেখেছিলাম প্রত্যেকটা জায়গায় এবং বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে উঠে আসছিল যে 75 মাইক্রনের নিচে কেরিব্যাগ নিষিদ্ধ করা হলো। কিছুদিন ভালোই রমরমা বিভিন্ন জায়গায় রেট হলো, কিন্তু হঠাৎ করে হাওয়ার সাথে মিশে গেল এই বিষয়। তার মানেটা কি? সাধারণ মানুষ বুঝতে শিখেছে, সাধারণ মানুষ জানে যে কোনো কিছু রেট উঠানোর জন্য একটা চাপ তৈরি হয়, সেই চাপটা আমার মনে হয় এদের কার্যকলাপ নিয়ে যে এই চাপটা তৈরি করা চলে, তাহলে সেই সময় রেট হলো বন্ধ হয়ে গেছে। তা আজকের ডেটে কীভাবে বিভিন্ন জায়গায় ডেলিভারি হচ্ছে, কীভাবে 75 মাইক্রনের নিচে সেই কেরিব্যাগ বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গায় অলরেডি ফ্যাক্টরি তৈরি করছে, সেটা ডেলিভারি হচ্ছে, কী করে হচ্ছে? কি প্রশাসনকে অন্ধকারে রেখে কেউ কোনো কাজ করতে পারে? পারে না। তাহলে হলোটা কীভাবে? তার মানে সাধারণ মানুষ সমস্ত বিষয় দেখছে, তারা হিসাব লাগাচ্ছে। দেখুন, এটা কিভাবে আবার মার্কেটে নেমে গেল? কিছুদিন আগে এর বিরুদ্ধে বিভিন্ন অভিযান চলল, পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের বিভিন্ন প্রশাসনিক অধিকর্তা সবাই মিলে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট করলো, কিন্তু হঠাৎ করে এটা চুপচাপ হয়ে গেল। হঠাৎ করে এই জিনিসটা আবার মার্কেটে দেখা দিল, কি কারণে দেখা দিল? তো সাধারণ মানুষ জানে, সাধারণ মানুষ প্রশ্ন করছে, জবাব আধিকারিকরা দিবে, এবং আগামী ডেটে এই বিজেপির সমস্ত যারা জনপ্রতিনিধি হয়েছে তারা এই বিষয় নিয়ে আগামী ডেটে জবাব দিবে। পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এবং পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যরা এবং মণ্ডল সভাপতি, এরা সবাই উপস্থিত হয়েছে আজকে। বিশেষ করে পঞ্চায়েত সমিতির যেসব আমাদের সদস্য, জয়ী সদস্য এবং সদস্যরা রয়েছে এবং আমাদের বিরোধী দলনেতা যে রয়েছে, তাদের সমস্ত অন্ধকারে রেখে একের পর এক পঞ্চায়েত সমিতির কাজগুলো চলছে। যেসব এলাকায় আমাদের বিজেপির সদস্যরা জিতেছে সেই সব এলাকায় কাজ সামান্য পরিমাণ কোনো জায়গায় দেয়নি, কিন্তু টিএমসি যেসব জায়গায় কাজ মেম্বার জিতেছে সেই সব এলাকায় কাজগুলো হচ্ছে। এই যে একটা বৈষম্য মনোভাব, যে মনোভাবের দরুন যে বিভিন্ন সাধারণ মানুষ তার জন্য বঞ্চিত হচ্ছে, এবং শুধু এটা নয়, কিছুক্ষণ আগে আমাদের বিরোধী দলনেতা বললো স্কুল ড্রেস খুব নিম্নমানের, কারো ঠিক মতন সেইভাবে সেটিং হচ্ছে না বা কারো ছোট হচ্ছে, এবং কাপড়ের যে কোয়ালিটি এত খারাপ। তো বিভিন্ন দিকে একটা লুট চলছে চারদিকে, তার সাথে মিড ডে মিলের যে চালের যে পরিমাপ, সেই পরিমাপ প্রত্যেকটা স্কুলে কম যাচ্ছে। যে ডিলার রয়েছে, যে এটার ক্ষেত্রে বরাদ্দ পেয়েছে, সে কিন্তু বিভিন্ন স্কুলগুলোতে, আমরা আগামী ডেটে আমরা পূজোর পরে সমস্ত পঞ্চায়েত সমিতির যে সদস্য সদস্যরা রয়েছে এবং বিভিন্ন গ্রামাঞ্চলে আমাদের জনপ্রতিনিধি তারা রয়েছে, সবাই মিলে একযোগে সমস্ত যে দুর্নীতি চলছে সেই দুর্নীতির বিরুদ্ধে একযোগে লড়াইয়ে নামতে চলছে। এবং যে সাধারণ সভা বিভিন্ন এলাকা এবং এলাকার যে উন্নয়নের জন্য যে সাধারণ সভা যেটা হয় জেনারেল মিটিং, সেই মিটিং দীর্ঘদিন যাবৎ করছে না। আমাদের পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য সদস্যদের অন্ধকারে রেখে তাদেরকে কোনো রকম কিছু না জানিয়ে তলে তলে সমস্ত কাজ চলছে। আরে তারাও তো জিতে আসছে, তাদের তো মানুষ জনপ্রতিনিধি করে তাদের পঞ্চায়েত সমিতিতে পাঠিয়েছে, তাদের সাথে এই অন্যায়টা কেন হচ্ছে?
দীর্ঘদিন যাবত এরা বিভিন্নভাবে বলেছে, মৌখিক জানিয়েছে, বিডিও সাহেবকে জানিয়েছে, আজকে যখনই তার সুরা হয় নাই আর তারা এখানে বিক্ষোভ করছে। এবং আগামী ডেটে সমস্ত জনপ্রতিনিধি, যত সমস্ত জনপ্রতিনিধিরা বড় ধরনের আন্দোলনের দিকে এগোতে চলছে। এবং শুধু এটা নয়, ভূমি দপ্তর ব্যাপক দুর্নীতি চলছে, যার জমি রয়েছে, বহু মানুষ যাদের জমি নেই, ঘর করার জায়গা নেই, তারা জমি পাচ্ছে না, পাট্টা পাচ্ছে না। দেখা যাচ্ছে সেই পাট্টা কারো 5 বিঘা, 3 বিঘা, 4 বিঘা রয়েছে, সে তাদেরকে পাট্টা পাইয়ে দেওয়া হচ্ছে, বিঘাকে বিঘা জমি তারা পাট্টা পাচ্ছে। কেন? তারা শাসক দলের আশ্রয় রয়েছে, শাসক দলের নেতা নেত্রী তারা তাদের ক্ষেত্রে পাচ্ছে। এই যে বিভিন্ন রকম ভাবে চারদিকে গোটা পশ্চিমবঙ্গের সাথে কালিয়াগঞ্জে এরা দুর্নীতিতে এক চুল পিছিয়ে নেই, এবং বিভিন্ন দিকে কোনো রকম হিসাব নেই, কোনোভাবে যে এদেরকে জানানো বা এদের মিলে সবাই মিলে কাজ করিয়ে সেইভাবে আলোচনা করে কাজ করা সেই ক্ষেত্রে নেই। তার পরিপ্রেক্ষিতে আজকে সমস্ত আমাদের পঞ্চায়েত সমিতির যারা নেত্রী, যারা জয়ী ক্যান্ডিডেট রয়েছে, সমিতির সদস্যরা আজকে বিডিও অফিসে তার বিক্ষোভ জানালো। এই বিক্ষোভে যদি কাজ না হয় আগামী ডেটে এর পরিণতি ভয়ানক হতে চলছে। কারণ আমাদের পঞ্চায়েত সমিতির আপনারা জানেন একটা নিজস্ব তহবিল আছে, সেই তহবিলের আজ অবধি আমরা কোনো হিসাব পাইনি। এই তহবিল থেকে পঞ্চায়েত সমিতির এরিয়া বিভিন্ন যেরকম রাস্তাঘাটের যে মানে যেগুলো খারাপ রাস্তাঘাট, সেই খারাপ রাস্তাঘাট কিংবা অনেক নানান কাজ এই পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে করা হয়। কিন্তু আমরা যখন এই নিজস্ব তহবিল থেকে ইটের টুকরো চাচ্ছি, আপনার গ্রামগঞ্জে গিয়ে দেখবেন পায়ে হেঁটে যাওয়া যায় না এই বর্ষার সময়, সেই সমস্ত রাস্তার জন্য যখন আমরা ইটের টুকরো চাচ্ছি, আমরা যখন গ্রামে গঞ্জে যাচ্ছি, গ্রামের লোক আমাদের নানান কথা বলছে, আমরা যখন সভাপতিকে এসে বলছি যে এই গ্রামের রাস্তাগুলো মেরামতের জন্য আপনারা যদি ঢালাই রাস্তা না পারেন তাহলে ন্যূনতম ইটের টুকরোটা দিয়ে তো রাস্তার চলাচলের ব্যবস্থাটা করে দিন, সভাপতি আমাদের কথা শুনছে না, তিনি এক না একতন্ত্রের মতো ব্যবহার করছেন। আমাদের পঞ্চায়েত সমিতির যারা আমরা বিজেপির সদস্য আছি তাদের কোনো তোয়াক্কাই করছে না। প্রায় 1 বছর পার হয়ে গেল, এখনো সাধারণ সভা ডাকেনি। সাধারণ সভা না ডাকলে আমরা পঞ্চায়েত সমিতির কি হচ্ছে, বিভিন্ন যারা আমরা সাধারণ মেম্বার তারা আমরা জানছি না, তারা সেই যারা কর্মাধ্যক্ষ যারা সভাপতি তারাই জানছে। আমাদের, আমরাও তো জনগণের নির্বাচিত প্রতিনিধি, আমাদেরও তো জানার অধিকার আছে পঞ্চায়েত সমিতিতে কি হচ্ছে না হচ্ছে, আর সেটা জানার জানতে পারবো আমরা সাধারণ সভাতে, সেই সাধারণ সভা ডাকা হচ্ছে না, অর্থাৎ আমাদের আড়ালে রাখা হচ্ছে। এছাড়া দেখবেন স্কুলে স্কুলে ইউনিফর্ম দেওয়া হচ্ছে, স্কুলের ইউনিফর্মগুলো নিম্নমানের এবং দেখবেন পোশাকগুলো মানে ম্যাচ হচ্ছে না, বাচ্চার যে সাইজ অনুযায়ী একটা ম্যাচের ব্যাপার আছে সেটা ম্যাচ হচ্ছে না, এবং সেটা কোয়ালিটি নিম্নমানের। এছাড়া আমাদের যে প্লাস্টিক, যেটা আমাদের সরকারি যে নির্দেশিকা 20 mm নাকি এরকম একটা, 75 mm, হ্যাঁ, মাইক্রো mm, এর নিচে ব্যবহার করা নিষিদ্ধ। প্রশাসন থেকে বারবার ইয়ে করা হলেও কিন্তু দেখবেন সেই পলিথিন এখনো ব্যবহার হচ্ছে। এছাড়াও গ্রামগঞ্জে যে প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত প্রকল্পের আওতায় গ্রামগঞ্জে যে শৌচাগার, শৌচালয় বানানোর কথা ছিল, তার টেন্ডার হয়ে গেলেও গ্রামগঞ্জের প্রচুর মানুষের কাছ থেকে যে 900 টাকা নেয় সেটা নেওয়ার পরে, রসিদ দেওয়ার পরে কাজগুলো হয়নি। আমরা এই সমস্ত অনেকগুলো বিষয় নিয়ে আজকে আমরা এই বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে বিক্ষোভ প্রদর্শন করছি। সভাপতির এক্সপায়ার তন্ত্র মানছি না, মানবো না, মানছি না, মানবো না, স্কুলে স্কুলে নিম্নমানের পোশাক দেওয়া হচ্ছে কেন? বিডিও সাহেব জব চাই, জব দাও, জব চাই, জব দাও, স্কুলে স্কুলে ছাত্রদের নিম্নমানের পোশাক দেওয়া হচ্ছে কেন? সভাপতি সাহেব, সভাপতি ম্যাডাম, জব চাই, জব দাও, জব চাই, জব দাও, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বছর পার হয়ে গেল, সাধারণ সভা হচ্ছে না কেন? বিডিও সাহেব জব চাই, জব দাও, জব চাই, জব দাও, বছর পার হয়ে গেল, সাধারণ সভা হচ্ছে না কেন? বিডিও সাহেব জব চাই, জব দাও, জব চাই, জব। সভাপতি সাহেব, সভাপতি ম্যাডামের এক না এক তন্ত্র মানছি না, মানবো না, মানছি না, ভারত মাতা কি জয়, ছাত্রদের নিম্নমানের পোশাক দেওয়া হচ্ছে কেন? বিডিও সাহেব জব চাই, জব দাও, জব চাই, জব দাও, স্কুলে স্কুলে বাচ্চাদের নিম্নমানের পোশাক দেওয়া হচ্ছে কেন? বিডিও সাহেব জব চাই, জব দাও, জব চাই, জব দাও, বন্দে মাতরম, বন্দে মাতরম, সব পঞ্চায়েত সমিতি এলাকার কাজ হচ্ছে না কেন? বিডিও সাহেব ও সভাপতি ম্যাডাম জব চাই, জব দাও, জব চাই, জব দাও, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।